से बोली जो अपने आप का जानते चाहिए टिकट पासी ना कि करब ढाका जो चाहिए कि एयर एम्बुलेंस सम्भव कि ना जैक शेष पर्त 30 तारीखे टिकटर व्यवस्था हल एवं तरह ढाका एल मूलत अपन मानुषर मध्य तरह थकते चेहर एवं एक मानुष जो जाने तर जीवन शेष आसते तक जो कि जंत्रणा एवं बाचार जो कि आकृति से बोझाना जाए तर देखे সেটা মনে হয়েছে তাদের থিয়েটারে যোগদানের কথা আপনারা শুনেছেন 1974-এ রাসুলুদ্দিন ইউসুফ বলেছেন এবং তারপর থেকে তাদের একদিকে যেমন অভিনেতা হিসেবে অন্যদিকে সংগঠক হিসেবে থিয়েটারে অপরিহার্য হয়ে উঠেছিল দীর্ঘদিন থিয়েটারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল আমি সবসময় তাদের উপর খুবই নির্ভর করতাম এবং ফেরদৌসী যে বললেন যে কাদের যেই নাটকে অভিনয় করত তার সব ডায়ালগ সবার ডায়ালগ অভ্যস্ত থাকত এমন দিবান ব্যক্তি খুব অভিনেতা আমি খুব কম দেখেছি একবার খুব মজার একটা ঘটনা ঘটেছিল আমরা বিএনএ ছিল প্রেস ক্লাবের উল্টো দিকে সেখানে মাঠে আমরা পায়ের আওয়াজ পাওয়া যায় অভিনয় করছিলাম কিন্তু সেদিন আমাদের অনেক 5-6 জন অভিনেতা কি কারণে যেন কখনো এসে পৌঁছতে পারেননি তো পায়ের আওয়াজের একটা সুবিধা হচ্ছে দলবদ্ধ অভিনয় ডায়ালগ বলে দিলেও কেউ ঠিক বুঝতে পারবে না যে তার ডায়ালগ কে বলছে তো যতজন আসেনি প্রত্যেকে ডায়ালগ তাদের বলেছে এবং তারপরে একজন একজন করে আসছে ঢুকে যাচ্ছে তাদের আর ওই সংলাপটা বলছে না এমন ছিল তাদের এবং মানুষ হিসাবে এত মজার সবসময় আনন্দে থাকতে চাইত অন্যকে আনন্দ দিতে শেষের দিকে বছর দশেক নিজের তাদের কারণে থিয়েটারের মঞ্চে সময় দিতে পারেনি কিন্তু সে টেলিভিশনের মাধ্যমে যে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা খুব কম অভিনেতার সাথেই হবে আমরা তাদেরকে মনে রাখবো আমাদের ভালোবাসায় শ্রদ্ধায় এবং যতদিন আমরা অভিনয় করব কাজ করব তাদের আমাদের সঙ্গে থাকবে তবে তুমি ঘুমাও শান্তিতে একটু পরে তুমি যাবে বনানীতে তোমার শেষ শয্যা হবে তোমার মায়ের কোলে এর চেয়ে আনন্দের এবং শান্তির আর কী হতে পারে আর বিশেষ করে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে কৃতজ্ঞতা জানাতে চাই তারা এই আয়োজনটি করতে দিয়েছেন এবং বাংলাদেশ ব্যক্তি ব্যবসা ডাইরেকশন যে আয়োজন করেছেন তার জন্য থিয়েটারের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই অবসান তাদের জীবনের ঘটনা কিছু কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরেও আমাদের ব্যক্তি পরিবার সমষ্টি সমাজ এবং রাষ্ট্রের যে চেতনা আছে যে স্মৃতি আছে সেই স্মৃতিতে আশ্রয় দিল না আব্দুল কাদের এমন একজন মানুষ এমন একজন অভিনেতা এবং এমন একজন সংগঠক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে বিজয়ের পরপর এদেশের সংস্কৃতিকে তিনি ভূমিকা রাখার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের যে নতুন সংস্কৃতি বিজয় উৎসব মুক্ত মানুষের সংস্কৃতি সেই সংস্কৃতির অন্যতম প্রধান কারিগর কৃষি রবীন্দ্রনাথ জন্য আমরা জানি এই সৃষ্টিশীলতায় মানুষকে বাঁচিয়ে রাখে তাদেরও বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে আমরা স্মরণ করব দীর্ঘ দীর্ঘকাল সেটি তার পরিবার বা তার সন্তানের মধ্য দিয়ে যেমন তেমনি করে তাদের বাইরেও বৃহত্তর পরিসরে তাদের চিরদিন উদযাপিত হবে সেই অভিনেতা তাদের সৃষ্টিশীল তাদের ভালো মানুষ তাদের মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধোত্তর কালের একজন পুরোধা ব্যক্তি হিসাবে সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে কার্য উত্থান সেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখন এক মিনিট নীরবতা পালন করছি
অভিনেতা আব্দুল কাদের। 1951 সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল জলিল ও মা আনোয়ারা খাতুন। আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। তিনি অর্থনীতিতে সিংগাইর কলেজ ও লৌহজং কলেজে শিক্ষকতা করেছিলেন। বিটপি বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর 1979 সাল থেকে আন্তর্জাতিক কোম্পানি বাটাতে চাকরি করেন। সেখানে ছিলেন তিনি 35 বছর। স্কুল জীবন থেকে অভিনয় শুরু হয় তার। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল চরিত্র অভিনয়ের মাধ্যমে তার প্রথম নাটকে অভিনয় শুরু হয়। 1972 থেকে 74 পরপর 3 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 1972 সালে আন্তঃহল নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহসিন হলের নাটক সেলিম আল দীন রচিত, নাসিরুদ্দিন ইউসুফ নির্দেশিত চণ্ডীশ ও বিভিদ বেলুনে অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছিলেন। থিয়েটারের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হচ্ছি জেএসএস গিল্ডের সহক অলিক, সাধারণ সম্পাদক অলিককে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাবো। তাদের ভাই স্বাগত থাকেন বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের অনুষ্ঠান বলুন দেখিতে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য হিসাবে পুরস্কার পাওয়া আব্দুল কাদের 1975 সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। 1973 সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর সদস্য এবং 4 বছর যুগ্ম সম্পাদক ও 6 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1972 সাল থেকে টেলিভিশন ও 1973 সাল থেকে রেডিও নাটকে অভিনয় শুরু হয় তার। টেলিভিশনে আব্দুল কাদের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক এসো গল্পের দেশে। আব্দুল কাদের বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের সহসভাপতি ছিলেন। থিয়েটারে প্রায় 30টি প্রযোজনার 1000-এর বেশি প্রদর্শনীতে অভিনয় করেছিলেন তিনি। তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো কৃতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা। 1982 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশের নাটক থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় অভিনয় করেন তিনি। এছাড়া দেশের বাইরে জাপান, ক্যানাডা, অস্ট্রেলিয়া, কলকাতা, দিল্লি, দুবাই এবং দেশের প্রায় সবকটি জেলায় আমন্ত্রিত হয়ে অভিনয় করেছেন। টেলিভিশনে 2000-এর বেশি নাটক অভিনয় করেছেন আব্দুল কাদের। তার উল্লেখযোগ্য নাটক কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু, সবুজ সাথী, তিন টেক্কা, যুবরাজ, আগুন লাগা সন্ধ্যা, প্যাকেজ সংবাদ, সবুজ ছায়া, কুসুম কুসুম ভালোবাসা, নিতু তোমাকে ভালোবাসি, আমাদের ছোট নদী, দুলাভাই, অজ্ঞান পার্টি, মোবারকের ঈদ, বহুরূপী, এই মেকআপ, ঢুলিবাড়ি, সাত গোয়েন্দা, এক জনমে, জল পড়ে পাতা নড়ে, খান বাহাদুরের তিন ছেলে ইত্যাদি। অভিনয় করেছেন চলচ্চিত্র, অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন এই সকল। 6টা মাস বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল তার। এই সময়টা দেখতে চেয়েছিলেন কাছের মানুষদের, সেই ইচ্ছেটা পূরণ হলো। মৃত্যু সে সুযোগ দিল না। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন এবং তার সহকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপনের পরে তাকে নিয়ে আসা হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে তার মায়ের কবরেই
উৎসাহিত করা হবে এই মহান অভিনেতা আব্দুল কাদেরকে। শেষ সকালেই চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল জীবনযাপন করতেন আব্দুল কাদের, কিন্তু শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছিল তার। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হয়েছিল আব্দুল কাদেরকে। পরীক্ষার পর 15ই ডিসেম্বর ধরা পড়ে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হয়নি। গত রোববার সন্ধ্যায় এই অভিনেতাকে ঢাকায় আনা হয়। 21শে ডিসেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়। তার মৃত্যু অন্য কোনো কালে হয় হতো, তেমন সময়ে যদি হতো এই উচ্চারণে, যাতে সমুখের দিন পরে দিন পরে দিন, পায়ে পায়ে বড় দিন, মিছিলের অগ্রসর দিন থেকে দিনে, বহমান সময়ের শেষ বিন্দু বিপদের দিকে। আর আমাদের পেছনের দিনগুলি আলো ধরে ধূসর মৃত্যুর দিকে বোকাদের পথ দেখিয়েছে। যাও নিভে যাও নিভু নিভুদি, জীবন নিতান্ত এক চলমান ছায়া, হতভাগ্য এক অভিনেতা। রঙ্গমঞ্চে কিছু কাল লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ। এ হলো কাহিনী এক নির্বোধ কথিত, অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা। তাৎপর্য